পূর্বে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে রংপুরে একটি ময়দা মিলের গুদামের মালামাল লুটের অভিযোগ উঠেছে। শুক্রবার সকালে মিলের পিছনের প্রাচীরে ভেকু গাড়ি দিয়ে ভাঙচুরের সময় এলাকাবাসী তোপের মুখে পালিয়ে যায় প্রভাবশালী প্রতিপক্ষের দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরে পুলিশ ভাঙচুরের ঘটনায় ব্যবহৃত ভেকু গাড়ি জব্দ করে থানায় নিয়ে যায়। তবে মিল মালিকের দাবি, গুদামের মালামাল লুট করার উদ্দেশ্যেই এ হামলা। হঠাৎ আমাদের আর কি নিউজ আসছে এরকম লুটপাট করার জন্য কে বা কারা এরকম ভেকু নিয়ে আসতেছে, অমুক সমুক। আমরা তারপরে আসি দেখি যে ঠিকই ওয়ালের আমাদের পিছনের ওয়াল গোডাউনের সাথে ভাঙা শুরু করছে। তারপরে আসে আমরা সেটাকে ঠেকাই। ঠেকানোর পরে থানা পুলিশ এগুলো করি, করার পরে ভেকু টেকু সব থানায় জব্দ করে করে নিয়ে যাওয়ার পরে সেনাবাহিনীও আসলো। আসার পরে আইনি প্রক্রিয়া যেটা হবে, আমরা আশা করি যে আমাদের ভালো একটা সমাধান আর্মি থেকেও আমরা পাবো আর পুলিশ প্রশাসন থেকেও পাবো। পুলিশ জানায় নগরীর সোনালী ফ্লাওয়ার মিলে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এই ঘটনাটি ঘটলেও উভয় পক্ষকে আলোচনার জন্য ডাকা হয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রায় 25 বছর যাবৎ আমরা এখানে ব্যবসা করে আসতেছি ফ্লাওয়ার মিলের সাথে। আমাদের সাথে খাদ্য অধিদপ্তরের সাথে আমরা যুক্ত হয়ে তাদের OMS-এর আটা পেষণ করে থাকি এবং সেনাবাহিনীর রেশনের গম নিয়ে এখানে সংরক্ষণ করি, এই গোডাউনে সংরক্ষণ করি যেটা আপনাদেরকে দেখিয়েছি। সেই গোডাউনের পিছনে ওদের কে বা কারা সকাল 10টার দিকে আসে গোডাউনের পিছনে ভেপু লাগায় ভাঙার চেষ্টা শুরু করে। এখন লুটপাটের উদ্দেশ্যে শুরু করেছিল এটাই তো মনে করতে হবে। আমরা ওভাবেই আসলাম, আসার পর এটা জানতে পারলাম। পরে আমরা থানায় অভিযোগ দিলাম, সাথে সাথে পুলিশ আসলো, সেনাবাহিনীর সহযোগিতা চাইলাম, সেনাবাহিনীও দ্রুত সহকারে আসলো। আসার পর তারা পর্যবেক্ষণ করে দেখতে পারলো যে হ্যাঁ, গোডাউনের ওয়াল টোয়াল ভাঙছে, এটা নিশ্চয়ই লুটের উদ্দেশ্যে আমাদের ময়দার মিলের বিভিন্ন মালামাল লুটের উদ্দেশ্যে করেছিল। ময়দার মিলের যে ঘটনা, ওই ডাবল ভাঙের সোনালী ময়দার মিলের এটা ডাবল ভাঙের বিষয় নিয়ে ঘটনা দুই পক্ষকে ডাকা হয়েছে, যেটা আইনগত পদক্ষেপ এটা নেওয়া হবে। শাহরিয়ার মিম, এটিএন নিউজ, রংপুর।